নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে রেসিপি মটন কষা, আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, চলুন দেখে নিই। মটন কষা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি 750 গ্রাম মটন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য এর মধ্যে এক হাতা দই দেব, এক চা চামচ আদা রসুন বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে, আমি এটা আগে থেকে পেস্ট করে নিয়েছি, এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ লঙ্কার গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিয়েছি, লঙ্কাতে ঝাল হয় না, আর দেব দুটো টমেটো, ছোটো সাইজে দুটো টমেটো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার সব কটা মশলা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করার পরে 30 মিনিট এটা আমি চাপা দিয়ে রেখে দেব, 30 মিনিটের বেশি লাগলে আরও ভালো হয়। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে এই মাংসটা আমি তৈরি করব। মাংস যদি সর্ষের তেল দিয়ে করা হয় এর স্বাদটা খুব ভালো হয়। এবার যে আলু কটা আমি কেটে নিয়েছিলাম সেই আলু কটা আমি তেলের মধ্যে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলো অবশ্যই বন্ধুরা ব্রাউন কালার করে ভাজবেন, আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিতে হবে। লো ফ্লেমে আলু যদি ভাজেন তাহলে আলুটা নরম হয়ে যেতে পারে। এবার ভেজে নিয়ে আলুগুলো আমি একটা বাটিতে তুলে নেব তেল ঝারিয়ে। ভেজে নিয়ে আলুর মধ্যে ফোড়নের জন্য দুটো ডালচিনি, দুটো তেজপাতা, আর দেব তিনটে লবঙ্গ, চারটে ছোট এলাচ দিয়ে এটা আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেব। সব কটা মাংস আমি দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবার এটা আমি নাড়াচাড়া করে নেব। মাংসটা যখন দেবো তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাংসটা যত ভালো করে কষানো হবে মাংসর স্বাদটা আরও ভালো হয়। দেখুন, দেখতে পাচ্ছেন মাংসর গা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি আরও একটু 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষাবেন, আমি বারবার বলছি, মাংসর স্বাদটা আরও বাড়িয়ে নিয়ে যায়। তাই বন্ধুরা চেষ্টা করবেন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে। আপনারা মাঝে মাঝে চাপা দিয়ে মাংসটা কষিয়ে নেবেন। মাংস গা থেকে তেল ছেড়ে এসছে, এবার এটা আমি নামিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, এই মাংসটা আমি প্রেশার কুকারে তৈরি করব। যে মাংসটা কষিয়ে নিয়েছিলাম সেই মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব। মটন সচলাচল প্রেশার কুকারে করলেই খুব ভালো সিদ্ধ হয়, আর কড়াতে করা যায় সেখানে অনেকটা সময় লাগে, তাই চেষ্টা করবেন প্রেশার কুকারে করা। এবার এটা আমি প্রেশার কুকারে জল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, চাপা দিয়ে আমি 3টে সিটি দিয়ে দেব। প্রেশার কুকার থেকে আমি মাংসটা একটা ডেচকিতে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি, নিয়ে ছড়িয়ে দিয়েছি। এবারে ধনে পাতাটা আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দেব, শাহি গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার বাটিটা অসুবিধা হচ্ছিল, আমি অন্য বাটিতে ঢেলে নিয়েছি।